ফ্রিল্যান্সার সবুজ ডট কম এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো বুটস্ট্র্যাপের 8 নম্বর পার্টে চলে আসছি। তো এই পার্টে আমরা দেখব বাটন কিভাবে ডিজাইন করা হয়। সিম্পল একটা বিষয়, বাটন ক্লাস আমরা HTML এ শিখেছি অলরেডি। সো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকেন বা চ্যানেলে যদি যে কোনো একটা ভিডিও বা যে কোনো একটা কন্টেন্ট ভালো লেগে থাকে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো বুটস্ট্র্যাপের যে বাটন আছে, বাটন এলিমেন্টটা খুব সহজভাবে আমরা বাটনগুলোকে ডিজাইন করতে পারি। যখন আমরা CSS ইউজ করি তখন অনেকগুলো আইডি বা ক্লাস ইউজ করতে হয়, অনেকগুলো কিছু লিখতে হয়। তো আমরা এত কিছু না লিখে জাস্ট একটা ক্লাস ইউজ করে বাটনগুলো তৈরি করতে পারবো। তো এখানে দেখাচ্ছে যে বুটস্ট্র্যাপের বাটন স্টাইল, বুটস্ট্র্যাপের 7 ধরনের বাটন স্টাইল রয়েছে। বুটস্ট্র্যাপের বাটন স্টাইল করার জন্য নিচের বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ব্যবহার করা হয়। এখানে BTL ডিফল্ট যেভাবে থাকে, প্রাইমারি সাকসেসে যে কালারগুলো আছে এগুলো কালার, জাস্ট শুধু BTL ক্লাসটা ইউজ করলেই হবে। আচ্ছা, এখানে আমরা কপি করতেছি, টেক্সটটুকুকে পেস্ট করতেছি। এখানে দেখুন কন্টেইনারের ভিতরে বাটন নেওয়া হয়েছে, বুটস্ট্র্যাপের বাটন স্টাইল। এখানে দেখুন বাটনটা নেওয়া হয়েছে কি, সিম্পলি একটা বাটন নামের একটা ট্যাগ আছে, আমরা বাটন নিচ্ছি BUTTON, বাটন নামের একটা ক্লাস নিলাম। এই যে ক্লাস, ক্লাসটা এখানে থাকবে, তার আগে হবে টাইপ। টাইপ আমাদের কি হবে, কোথায় চলে যাচ্ছে আর কি হচ্ছে, আচ্ছা একটা টাইপ দিব আমরা। টাইপ হবে হচ্ছে বাটন, আমরা টাইপ দিলাম বাটন হবে, তাই না? এটাই ক্লাস, এইটুকুই। জাস্ট এই যে ক্লাসের ভিতরে আমরা বাটন দিছি, এখানে শুধু একটা ক্লাসই অ্যাড হবে। আমরা যে ক্লাসটা দিয়েছিলাম, যে আমরা ডিফল্ট দিয়েছিলাম, জাস্ট শুধু BTN ডিফল্ট হবে, বাকি সবগুলো আদারওয়াইজ যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। আচ্ছা, বোঝানোর জন্য আমি আবার আরেকটা করতেছি। ফার্স্ট অফ অল আমরা একটা ক্লাস নিব, ক্লাসের নাম হচ্ছে BUTTON বাটন। ওকে, জাস্ট এর ভিতরে আমি যদি লিখি DEFAULT, এটা হচ্ছে ডিফল্ট থাকবে, তাই না? তো এখানে আমি টাইপ দিব, আসলে টাইপটা কি হবে, টাইপ দিয়ে দিলাম আমি হচ্ছে, আমার যে টাইপটা থাকবে সেটা হচ্ছে বাটন। বাটন গেল, এখানে কাজ শেষ। এখানে আমরা এখানে যে আসলাম, বাটনটা দিলাম, জাস্ট এখানে একটা ক্লাস এড করতে হবে। তো ক্লাসটা কি দিছে এখানে, তারা বলেই দিছে এখানে ক্লাসটা হবে এই যে BTN ডিফল্ট, BTN প্রাইমারি, BTN সাকসেস। এখান থেকে একটা করে ক্লাসের কান ধরবেন, জাস্ট এখানে এনে পেস্ট করে দিবেন। ওকে, কাজ শেষ, এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে কাজ। আমি এটাকে আবারও রিলোড করতেছি, এই যে দেখুন ডিফল্টটা চলে আসছে, এটা ডিফল্ট। আচ্ছা, ওকে, এটা হচ্ছে ডিফল্ট বাটন। আচ্ছা, আরো মনে হয় একটা ক্লাস আমাদের বাদ হয়ে গেছে, BUTTON BTN BTN, আচ্ছা বাটন না দিয়ে BTN দিতে হবে মেবি এখানে। আচ্ছা, এখানে BTN দিতে হবে, BTN দিতে হবে, BTN হচ্ছে বাটন সংক্ষেপে। এই যে বাটনটা চলে আসছে ডিফল্ট বাটন, ঠিক আছে, বাটন ক্লাস হবে না, BTN হবে। ওকে, আবার আমি আরেকটা দিচ্ছি এখানে, জাস্ট একটা ক্লাসের ভিতরে BUTTON বাটন নিচ্ছি ক্লাস নেম, তারপরে এখানে আমাদের বাটন হবে BTN, ক্লাস নেম আমরা দিতে পারি এখানে সিম্পলি, সরি এখানে আমরা ক্লাস নেম দিব হচ্ছে, ওয়ার্নিংটা দিব এখন ক্লাস নেম। তো সিম্পলি আমি যদি ক্লাস নেম এখান থেকে ওয়ার্নিং দেই তাহলে ওয়ার্নিংটাই আসবে এখানে, আমি যেহেতু এখানে ওয়ার্নিং দিয়েছি ওয়ার্নিংটা এখানে দিয়ে দিলাম। এটাই হচ্ছে ডিস্টেন্স এর দূরত্ব, এই যে ওয়ার্নিং এর কালার চলে আসছে, মেবি ক্লাস টাইপ দেওয়া হয়নি। এখানে আমরা টাইপ দিব TYPE, টাইপ হবে বাটন। ওকে, বাটন এখন এটা কাজ করবে। আচ্ছা, কোথায় প্রবলেম হলো আমরা দেখব। হ্যাঁ, এখানে BTN দেওয়া হয় না, এই যে BTN, ওকে এবার কাজ করবে সাকসেসফুলি, এই যে চলে আসছে। এভাবেই মূলত প্রত্যেকটা জিনিস আপনি চেক করে করে দেখবেন, দেন এই যে হচ্ছে বাটনগুলো। এরপরে দেখবেন বিভিন্ন ধরনের এলিমেন্টের ইনপুট, এই যে LG LG MD, এগুলো ক্লাসের সাথে ব্যবহার করে দেখবেন। এই যে এখানে দেওয়া হয়েছে BTN এর পরেই, ইনফোর পরেই আপনি LGBMD ইউজ করবেন, ঠিক আছে? এই দেখুন আমি একটা ইউজ করতেছি এখানে, এই যে ক্লাসটা দিয়েছি ডিফল্ট এর পরেই এখানে আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা চলে আসবে, এই যে একটু বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে কাজ। এরপরে আছে বিভিন্ন ধরনের BTN ব্লক, এগুলো আপনি একটু দেখবেন, এই টাইপের ডিজাইনগুলো করতে পারবেন, সেম ক্যাটাগরি, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হচ্ছে।